নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। হে বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি মকর রাশির জাতক ও জাতিকার জ্যৈষ্ঠ মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন কোন দিক থেকে আপনাদের সুযোগ সুবিধা আসার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে, সেটি হচ্ছে আমার আর একটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা দয়া করে সেই চ্যানেলটির ভিডিওগুলি ওয়াচ করুন, দেখুন। আই এম শিওর আপনারা সাবস্ক্রাইব না করে পারবেন না। আমি একটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ভিডিওগুলি দেখতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। আমাকে আপনারা অর্থাৎ মকর রাশির জাতক ও জাতিকারা প্রায়শই একটি কমেন্টস খুব করে থাকেন, দাদা আমাদের তো ভালো হয় না, আমাদের কপালটাই খারাপ, আমাদের কোনো দিকেই সুরাহা হয় না, ভালো কোনো কিছু নেই, রাশিটাই খারাপ, এরকম বিভিন্ন বিভিন্ন কমেন্টস করে থাকেন। আর এটা আমি জানি কেন করেন, আপনাদের প্রবলেম চলে, আপনারা প্রবলেম ফেস করেন, তাই জন্যই এই কথাগুলো আমাকে বলেন মনের দুঃখে। তো দেখুন, ভালো খারাপ সব রাশিরই রয়েছে, তবে মকর রাশির ক্ষেত্রে একটু বেশি খারাপটাই হয়, আমি এটা অস্বীকার করব না। তবে এই জ্যৈষ্ঠ মাসে আপনাদের কিছু ভালো হতে চলেছে। কি ভালো হতে চলেছে আমি এক এক করে জানাতে চলেছি, তবে কিছু খারাপও রয়েছে, কিন্তু ভালোর পরিমাণটা একটু বেশি রয়েছে। তো আসুন আমি এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই জ্যৈষ্ঠ মাস কেমন যেতে চলেছে। তো প্রথমে আসি আপনাদের শিক্ষাক্ষেত্র। মকর রাশির জাতক ও জাতিকার শিক্ষাক্ষেত্র মোটামুটি দেখা যাচ্ছে, মানে খুব আহামরি ভালো যাবে না, আবার খুব খারাপও যাবে না। তবে যাদের পড়াশোনার প্রতি একটা আগ্রহ রয়েছে তারা কিন্তু রেজাল্ট ভালো করবে। এরপরে আসি আপনাদের কর্মস্থান। এই কর্মস্থানকে আমি তিনটি ভাগে ভাগ করেছি। নাম্বার ওয়ান চাকরি অর্থাৎ সার্ভিস বা জব, নাম্বার টু বিজনেস বা ব্যবসা, নাম্বার থ্রি সেলফ প্রফেশন। এবার প্রথমে আসি চাকরি। মকর রাশির জাতক ও জাতিকার এই মাসে চাকরির পাওয়ার একটা সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তার জন্য আপনাদেরকে ঘরে বসে থাকলে চলবে না, চাকরির জন্য প্রচেষ্টা করতে হবে। এর পাশাপাশি যারা চাকরি বদলি চাইছেন অর্থাৎ ট্রান্সফার চাইছেন, তারাও কিন্তু ট্রান্সফার পেতে চলেছেন। এরপরে আসি আপনাদের ব্যবসা ক্ষেত্র। মকর রাশির জাতক ও জাতিকারা যারা ব্যবসা করছেন তাদের মোটামুটি যেতে চলেছে, খুব একটা ভালো যাবে না, খুব খারাপও যাবে না। তবে স্পেশাল কিছু ব্যবসা আছে, যে ব্যবসাগুলো আপনারা যদি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ভালো যাবেই যাবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। তো কোন ব্যবসাগুলো আপনাদের খুব ভালো যাবেই যাবে সেগুলি আমি এক এক করে বলতে চলেছি। যদি আপনি ওষুধের দোকান করেন, হ্যাঁ বন্ধুরা, যদি আপনি ওষুধের দোকান করেন তাহলে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা প্রবল হারে রয়েছে। এছাড়াও যদি আপনি ফুড ওরিয়েন্টেড বিজনেস করেন অর্থাৎ খাদ্যদ্রব্যের মুদিখানার দোকানও হতে পারে, তাহলে কিন্তু ভালো যাবে। এছাড়াও যদি আপনি অনলাইন বিজনেস করেন, হ্যাঁ বন্ধুরা, এখন বর্তমানে অনলাইনের যুগ এবং অনলাইনে অনেকেই অ্যাফিলিয়েট মার্কেটিং এবং রিসেলিং প্রোডাক্ট এগুলো বিক্রি হয়, তো এই সব বিজনেস আপনাদের ভালো যাওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের কিন্তু ভালো যাবে। এরপরে আসি আপনাদের সেলফ প্রফেশন। সেলফ প্রফেশন বলতে কী বোঝায়? যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা লয়ার, যারা অ্যাস্ট্রোলজার এবং যারা টিউশনি পড়ায়। প্রথমে আসি ডাক্তার। এই মাসে যারা মকর রাশির জাতক ও জাতিকারা রয়েছেন
তাদের কিন্তু ভালো যেতে চলেছে যারা ডাক্তারি করছেন। এর পাশাপাশি যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের ভালো যেতে চলেছে, বাট ডাক্তারের মতো অতটাও ভালো যাবে না, ভালো যাবে। এরপরে আসি যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন তাদেরও কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। এরপরে আসি যারা টিউশনি পড়ায়, যাদের টিউশনি পড়ায় তাদের একটু চাপ রয়েছে, তবে যারা উকিল রয়েছেন তাদের কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি আপনাদের পারিবারিক স্থান। মকর রাশির জাতক ও জাতিকার এই মাসে পারিবারিক স্থান মোটামুটি দেখা যাচ্ছে, খুব খারাপও যাবে না, খুব ভালোও যাবে না, তবে এই মাসে আপনাদের ফ্যামিলি সাপোর্ট একটা থাকবে। এরপরে আসি আপনাদের সঞ্চয় স্থান। এই মাসে সঞ্চয় স্থান মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, তবে এই মাসে প্রাপ্তিযোগ কিন্তু আপনাদের রয়েছে। হ্যাঁ বন্ধুরা, মকর রাশির যারা জাতক ও জাতিকারা রয়েছেন তারা তাদের জীবনে নতুন কিছু প্রাপ্তি হতে চলেছে। এরপরে আসি আপনাদের লাভ লাইফ। মকর রাশির জাতক ও জাতিকার এই মাসে প্রেম জীবন অর্থাৎ লাভ লাইফ খুব ভালোই দেখা যাচ্ছে, খুব একটা খারাপ যাবে না, ওভারঅল যাবে। এরপরে আসি আপনাদের দাম্পত্য জীবন। মকর রাশির জাতক ও জাতিকার দাম্পত্য জীবন খুবই ভালো দেখা যাচ্ছে, আপনাদের একটা প্রেমজ বা রোমান্টিক ভাব কিন্তু দেখা যাবে উভয়ের মধ্যে, আর যার ফলে আপনাদের মধ্যে একটা বন্ডিংটা একটু মজবুত হবে। তো ওভারঅল যদি বলা যায় এই মাস আপনাদের জন্য বেশিরভাগটাই শুভ রয়েছে, টুকটাক প্রবলেম রয়েছে। ও হ্যাঁ, যেতে যেতে আরেকটি কথা বলে দিই, এই মাসে কিন্তু একটু শরীর স্বাস্থ্য নিয়ে একটু আপনাদেরকে ভুগতে হতে পারে, মানে ছোটোখাটো চোট আঘাত লাগা এবং শ্বাসকষ্টজনিত প্রবলেম এবং কিডনিজনিত প্রবলেম এবং বাতের ব্যথা, বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। তো ওভারঅল মোটামুটি ভালোই রয়েছে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, এবং এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।